সিরিয়ালে অনেক কুকর্মের পরে আমাদের মিশমি নাকি ধরা পড়বে, কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে যে আমাদের মিশমি রনিতের মাথায় সজোরে একটা বাড়ি দিয়ে রনিতের মোবাইলের মেমোরি কার্ড চুরি করে নিয়ে পালাচ্ছে। আর তাকে পালাতে সাহায্য করছে কে? আমাদের ঝুম্পা কাকি। তো এই ঝুম্পা কাকি সাহায্য তো করলো, কিন্তু ঝুম্পা কাকি এসে আবার বাড়িতে বলছে যে আমাকে এই ফোনটা ছুঁড়ে মেরে মিশমি পালিয়ে গেল। তো এই কথাটা বলে বিরাট বড় ভুল করে ফেললো, কারণ বাড়ির সকলে এবার ধীরে 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 বেরিয়ে পড়েছে। একদিকে আমাদের অংশু, আর্য, চারু, আরেকদিকে রয়েছে আমাদের রনিত। সে মাথায় বাড়ি খেয়েও ঠান্ডা হয়ে বসে থাকেনি। সে জানতো যে সেই পারবে মিশমিকে ধরতে, আর ঠিক তাই হয়েছে। সে মিশমিকে হাতে নাতে ধরে উঠছে। পুলিশ অংশুর পেছনে লুকিয়ে আছে, মানে অংশুর পেছন থেকে বন্দুকটা ধরেছে। যে কিছু হলে আমরা বুঝে নেবো। ইতিমধ্যে একটা গাড়ি, আর সেই গাড়িতে করে আমাদের মিশমিকে তুলে নিয়ে আবারও চলে গেল। আমাদের চারু বাড়িতে এসে কিছু বলার আগেই দেখছে আমাদের রনিত বলছে যে এই সমস্ত কিছুর জন্য দায়ী আমি, তাই আমাকে অ্যারেস্ট করুন। তো পুলিশ তাকেই অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। তো এখন আমাদের চারু ভাবছে যে ভালোবেসে ভালোবাসায় বিশ্বাস করে আমাদের রনিত ঠকে গেল, এর দাম মিশমিকে দিতে হবে। কিন্তু ইতিমধ্যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোনো একজন ভ্যানওয়ালা বা ভ্যান চালক সে একটা মানুষকে নিয়ে যাচ্ছে, যে মানুষটার মুখে কাদা, ভ্যানের উপরে উল্টে পড়ে রয়েছে। সেই মানুষটা আর কেউ নয়, সেই মানুষটা হচ্ছে মিশমি। তো এই মিশমি এখন আবারও একটা নাটক করছে, নাকি এবার সত্যি সত্যি তার কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, এটা আমরা জানতে পারবো। তবে হয়তো মিশমিকে এবার আবারও হসপিটালে দেখতে পাবো, আবারও একটা নতুন নাটক, আবারও একটা নতুন খেলা। তবে একই নাটক বারবার চলবে না। তবে এবার কি নাটক হতে চলেছে সেটা জানতে হলে দেখতে হচ্ছে সিরিয়াল সাঁঝের বাতি, স্টার জলসা ও স্টার জলসা HD-তে ঠিক রাত 1:30টার সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যেটা করবে সেটা হচ্ছে সাঁঝের বাতি সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে। ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।